হ্যাঁ ভাই, চলে আসছি। লাইনে একটু সমস্যা করছিল ভাইয়া, আমি ম্যাচটা দেখবো এখন। ভাই নেট লাইনে একটু সমস্যা করছিল। তোমরা সব আস্তে আস্তে চলে আসো, নুরলাম আসছো। ম্যাচটা বুঝিয়ে দিচ্ছি, ম্যাচটা অনেক সহজ ভাই, বুঝিয়ে দিচ্ছি, জাস্ট এক লাইনে বুঝিয়ে দিতে পারবো। ম্যাচটা কত সহজ। আচ্ছা ম্যাচ হলে তিন, এখানে যে তিনটে ইকুয়েশন আছে, আচ্ছা তোমরা সবাই আসো বলি। এখানে যে তিনটে ইকুয়েশন আছে দেখো, নাম্বার ওয়ান, নাম্বার টু, লাস্টেরটা নাম্বার থ্রি। তিনটে ইকুয়েশন না হয় দুটো ইকুয়েশন লাগে ম্যাচে, ম্যাচের প্লাস পয়েন্ট হলো এটা। দুটো ইকুয়েশন লাগে ম্যাচে, খুব সহজে বের করা যায়, তিনটা লাগে না। অর্থাৎ ম্যাচ হলে যতগুলো লুপ থাকবে ততগুলো কারেন্ট থাকবে, এটাই সবচেয়ে বড়। যতগুলো লুপ থাকবে ততগুলো কারেন্ট থাকবে। ম্যাচের ব্যাপারগুলো খুবই মজার, এই জিনিসগুলো হয় আর কি। যতগুলো লুপ থাকবে ততগুলো কারেন্ট থাকবে, মানে দুটা লুপ দুটা ইকুয়েশন, তিনটে লুপ তিনটে ইকুয়েশন, ম্যাচের মজাটা সেই রকম। আসো আমরা দেখাচ্ছি, ম্যাচটা দেখাচ্ছি, একটু খেয়াল করো সবাই। আমি এখন শুরু করছি। ওকে, দেখো এখানে ম্যাচ অ্যানালাইসিস, দেখো ম্যাচটা কীভাবে করবো আমরা। আমি লিখতেছি এখানে তোমাদের কর্নারে, দেখো ইকুয়েশনগুলো মুছে ফেলতেছি আমরা, মুছে ফেলতে ম্যাচ করবো, তাই ইকুয়েশনগুলো মুছে ফেলতেছি আমরা। ম্যাচের জন্য বাড়তি একটা জিনিস শুধু আসবে, ম্যাচ অ্যানালাইসিস, ম্যাচ 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 অ্যানালাইসিস। তো আমরা ম্যাচ অ্যানালাইসিস দেখবো খুব ভালো করে। এটা কি আমরা বুঝিনি একটু, ম্যাচ অ্যানালাইসিস আমরা ভালো করে তো বুঝি না, ম্যাচ অ্যানালাইসিস। এখানে তাহলে এখানে যেটা করতে হবে সেটা হলো তোমাদের ইয়ে করতে হবে না, যে এখানে যে কারেন্ট আছে, এই যে কারেন্টটা আই ওয়ান কারেন্টটা দিতে হবে না। এখানে কারেন্টের ডাইরেকশনটা দেওয়ার দরকার নেই, এই যে আই থ্রি কারেন্ট দরকার নেই, আই টু কারেন্টের ডাইরেকশনটা দরকার নেই, কারেন্ট ডাইরেকশন দেওয়ার দরকার নেই, কারেন্ট ডাইরেকশন দেওয়ার দরকার নেই, কারেন্টটা উল্লেখ করার দরকার নেই। বুঝিয়ে বলতেছি কেন, এই কারেন্টটা আমরা মুছে ফেলতেছি। দেখো সব তিনটে লাইনে কারেন্ট নাই, আর সার্কিটে যেমন প্রথমে ছিল ঠিক সেরকমভাবে রাখো। আর এখানে প্লাস মাইনাসগুলো মুছে ফেলো, প্লাস মাইনাস সার্কিটে প্রথমে যেমন ছিল ঠিক তেমনটি রাখো, বাকিটা ভাই বোঝাচ্ছি। সার্কিটে প্রথমে যেমন ছিল ঠিক এমনটি রাখো, মানে জেনুইন ফ্রি সার্কিটটা যেমন ছিল এমনটি রাখো, প্লাস মাইনাস সরাই ফেলো, প্লাস মাইনাস সরাই ফেলো, প্লাস মাইনাস সরাই ফেলো, প্লাস মাইনাস সরাই ফেলো, প্লাস মাইনাস মাইনাস প্লাস, আমি ম্যাশের মাধ্যমে ইকুয়েশন নাম্বার ওয়ানটা আগে আমরা দেখেছি কীভাবে করছি। তো প্লাস মাইনাস সব সরাই ফেলছো, ডাইরেকশন সরাই ফেলছো, দিকও সরাই ফেলো, দিকও ফ্যাক্টর, দিকও সরাই ফেলো, কারেন্টের দিকও দেখাতে পারবো না, দিক দেখানোর দরকার নেই, প্লাস মাইনাস সরাই ফেলো। ওকে রাইট, এটা তুমি খেয়াল করো। সার্কিটটাকে ফার্স্ট যেমন ছিল এমন, দেখো একটা মজার জিনিস দেখো তোমরা এখন কীভাবে করবো আমরা ম্যাচটা, আসলে কীভাবে করবো ম্যাচটা শুরু করছি। ম্যাচ হলো এই লুপে একটা কারেন্ট, শুধু একটা কারেন্ট মনে করো আই ওয়ান কারেন্ট, আর এই লুপের দ্বারা একটা কারেন্ট আই টু কারেন্ট, পুরো লুপে আই ওয়ান আই টু ধরে নাও। দেখো ভালো করে, তাহলে কারেন্টে তোমরা আই ওয়ান আই টু ধরে নাও, ভালো করে বুঝো, আই ওয়ান আই টু ধরে নাও, প্রতিটা কারেন্ট আই ওয়ান আই টু ধরে নাও। দেখো ক্লক ওয়াইজ ধরে নিতে পারো, দুটো অ্যান্টি ক্লক ওয়াইজ ধরতে পারো, তোমার ইচ্ছা। তবে ধরো দুটো ক্লক ধরো, দুটো অ্যান্টি ক্লক ধরো, যতগুলো লুপ আছে সবগুলো একই সাইডে ধরো। এখানে কারেন্ট আই ওয়ান, এখানে আই টু, লুপের সুবিধা, ম্যাশের সুবিধা হলো এটা, আই ওয়ান আই টু, ম্যাশের সুবিধা হলো এটা। নোমান রাশিদ দেখো তোমার জন্য আমি এটা দেখাচ্ছি, তুমি আমাকে বলছো রাশিদ ভালো করে দেখো, নোমান দেখো তুমি ভালো করে দেখো, আমি আবার বলতেছি সার্কিট, এখানে কারেন্ট ডাইরেকশন লাগবে না, জাস্ট তুমি লুপ যতগুলো লুপ থাকবে ততগুলো কারেন্ট দিবা। ম্যাশের মেইন কাজ হলো যতগুলো লুপ থাকবে ততগুলো কারেন্ট দিবা, কতগুলো লাইন আছে ফ্যাক্ট না, লাইন এখানে তিনটা বাট কারেন্ট কটা দুইটা, বুঝো ভালো করে, লাইন তিনটা বাট কারেন্ট কটা দুইটা, এনাফ। এখন চলে আসো ম্যাশ আমরা যেভাবে করতে হয়, ম্যাশ হলে যদি তুমি এবার যদি এ বি সি ডি লুপে আসো, যে এ বি সি ডি এ লুপে, লুপে যদি হিসাব করো,
এ থেকে যখন তুমি বিতে যাবে তখন প্লাস মাইনাস হবে, তুমি বুঝছো তো ব্যাটারি, প্লাস ইওন হবে, প্লাস ইওন হবে, বুঝো? প্লাস মাইনাস, এটা কি প্লাস মাইনাস, এটা কি প্লাস মাইনাস, এটা কি প্লাস মাইনাস, বুঝে নাও ভালো করে। আয়ন কারেন্টের জন্য এটা কি প্লাস মাইনাস, মাইনাস প্লাস, এটা কি প্লাস মাইনাস। আয়ন কারেন্টটা যদি এভাবে যায়, দেখো আয়ন কারেন্টটা যদি এইভাবে যায়, আমার আঙুলের দিকে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে যদি আয়ন কারেন্ট যায় তাহলে এভাবেই তো হবে প্লাস মাইনাস। একইভাবে আই টু কারেন্ট যদি বি, ই, এফ, সি, বিতে যায় তাহলে কি এটা কি হবে মাইনাস প্লাস ব্যাটারি, এটা কি আমাদের প্লাস মাইনাস। আই টু কারেন্ট যদি এইভাবে যায় এটা কি প্লাস মাইনাস, এটা কি মাইনাস প্লাস, এটা কি প্লাস মাইনাস, এটা কি মাইনাস প্লাস, এটা কি প্লাস মাইনাস, এটা কি প্লাস মাইনাস, এটা কি আমাদের মাইনাস প্লাস, বুঝছো তো? আমি ধরে নিচ্ছি এই পথে আই টু যায় আর এই পথে আই ওয়ান যায়, আর বিসি পথে কি আই টুও যায় আই ওয়ানও যায়, আই টু আই ওয়ান নিচ দিয়ে যায় আই টু উপর দিয়ে যায়, বুঝো? তাহলে এখন তোমরা ঠান্ডা মতে বুঝো, এ বি সি ডি লুকে যদি এ থেকে বিতে আই ওয়ান যাবে, ঠান্ডা মতে লিখি ই ওয়ান, তাহলে এখানে হবে কি প্লাস মাইনাস, তাহলে কি প্লাস কত হবে আই ওয়ান আর ওয়ান, বুঝো ভালো করে, প্লাস আই ওয়ান কত হবে আর ওয়ান, আই ওয়ান আর ওয়ান, আর এখানে কি হবে প্লাস কত হবে ই টু, ভালো করে বুঝো ড্যাঞ্জার, প্লাস কত ই টু, মাইনাস প্লাস কত আমাদের আই ওয়ান আর টু, কারণ এখানে আই ওয়ান কারেন্ট যায় পুরোটা এইভাবে দিচ্ছে বাইরে দেখছে কালকে আই ওয়ান কারেন্ট যায়। ঠিক একইভাবে এখানে আবার দিতে হবে কি প্লাস মাইনাস, তো এটা আমাদের আর এই পাশে দিতে হবে মাইনাস আই টু আর টু, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা তোমরা আগে দেখো নাই, মানে বি থেকে সিতে যেতে আই ওয়ান কারেন্ট যাচ্ছে কি বি থেকে সিতে, এই জন্য আই ওয়ান কারেন্টের জন্য কী হবে আই ওয়ান আর টু, আর ঠিক বি থেকে সিতে আবার এই লাইনে আবার আই টু কারেন্ট যাচ্ছে কি নিচ থেকে উপরে, সেই ক্ষেত্রে কী হবে মাইনাস আই টু আর টু, এই জিনিসটা বাড়তি এসছে ম্যাচের জন্য। তাহলে বি থেকে সিতে আসার সময় তুমি ব্যাটারি পাইছো প্লাস আর কি কারেন্ট পাইছো কি, এই যে কারেন্ট দেখো কারেন্ট পাইছো কি প্লাস থেকে মাইনাস, এ দিছো আই ওয়ান আর টু। ঠিক এই সময় আবার এখানে আবার কি এই দিক দিয়ে আবার নিচ থেকে বি থেকে সি থেকে বিতে কিন্তু আর একটা এ লাইন থেকে আর একটা কারেন্ট আছে আই টু, ওইটা কি, ওইটা কি উপরে মাইনাস নিচে প্লাস, এই জন্য কি মাইনাস থেকে প্লাসে মাইনাস আই টু আর টু দিছি। রিসেট ভালো করে দেখো, মানে বিসি পথে একসাথে দুইটা কারেন্ট আছে, আই ওয়ান আছে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে আই টু কি আর কি নিচ থেকে উপরের দিকে, এই জন্য আই ওয়ান কারেন্টের জন্য ভোল্টেজ কি প্লাস থেকে মাইনাস হয়েছে আর আই টু কারেন্টের জন্য মাইনাস থেকে প্লাস হয়েছে, বুঝিনি এটা। সি থেকে যখন ডিতে আসবে তখন কি হবে প্লাস কত হবে আই ওয়ান কত আসবে আর থ্রি, সি থেকে ডিতে আই ওয়ান আর থ্রি, আর এখানে মাইনাস কত হবে ই থ্রি, আর এখানে কি হবে প্লাস কত হবে আই ওয়ান আর ফোর ইকুয়াল টু কত হবে জিরো, আমি আবার এতে চলে আসছি। তাহলে বাড়তি এখানে এই জিনিসটা নতুন আসে ম্যাচের জন্য, আর বাকি সব কৃষকের মতো মিলে যায় ম্যাচের জন্য, বাড়তি মাইনাস আই টু আর টু আসে বিসি পথে, এটা বুঝে নাও, অনুমান রেশার যদি না বুঝো এটা আমাকে আবার তুমি কোয়েশ্চেন করো। এবার চলে আসি আমরা বি ই বি এফ সি বি লুপে, এটা খুব সহজ, এটা যদি আমরা যাই এখানে মাইনাস কত হবে ই ফোর আসবে তোমার বোঝার কথা, প্লাস কত হবে আই টু কত হবে আর ফাইভ আসবে, প্লাস কত হবে আই টু কত আসবে আর সিক্স আসবে, আর সিক্স আসবে মাইনাস কত হবে ই ফাইভ আসবে, এখানে কি প্লাস আই টু আর সেভেন আসবে, মাইনাস কত হবে ই সিক্স আসবে, এই এখানে সি থেকে বিতে যাওয়ার সময় দেখবা প্লাস কত আসবে আই টু আর টু আসবে, আর টু আসবে মাইনাস দিয়ে এই জায়গাটাই নতুন হবে, মাইনাস দিয়ে আই ওয়ান আর টু হবে, আই ওয়ান আর টু হবে, এটা নতুন, কারণ সি থেকে বিতে যাওয়ার সময় সে নর্মালি প্লাস প্লাস দিয়ে আই টু আর টু পাবে, কিন্তু সে এই জায়গায় আবার আই ওয়ান কারেন্ট আবার উপর থেকে নিচে যায় মাইনাস দিয়ে আই ওয়ান আর টু পাবে, আর মাইনাস কত পাবে সে ই টু পাবে ইকুয়াল টু কি জিরো হবে। এখানে বুঝার জিনিস দুটো রাউন্ড আর কিছু না, এই দুটো রাউন্ড অনেক, এই দুটো রাউন্ডের জন্য কি সব আসছে সরি ম্যাশ আসছে, অর্থাৎ বিসি পথে দুটো কারেন্টই যায়, আই ওয়ান কারেন্টে যায় আই টু কারেন্টে যায়, যেহেতু এই রূপে আই ওয়ান পুরোটা লাইনে আই ওয়ান, এই রূপে পুরোটা লাইনে আই টু, তাহলে বিসি লাইনে কি আই ওয়ান আই টু দুটি ওভারল্যাপ হয়ে গেছে, এই জন্য যখন বিসি লাইনে আসবে তখন তোমাকে আই ওয়ান কারেন্টও কাউন্ট করতে হবে আই টু কাউন্ট করতে হবে আর ব্যাটারি ই টুও কাউন্ট করতে হবে। এখন এই দুটো সলভ করলে দেখবা তোমার অঙ্ক শেষ, তুমি এখান থেকে আই ওয়ান পেয়ে যাবা মান এখান থেকে আই টু পেয়ে যাবা, তো তুমি যদি আই ওয়ান আই টু পাইছো তাহলে বিসি লাইনে কারেন্ট কী হবে, বিসি লাইনে কারেন্ট বিসি পথের, বিসি পথে কারেন্ট হবে পথের জন্য হবে কি আই ওয়ান মাইনাস কত হবে আই টু, যেটা হবে সেটা হবে বিসি পথে কারেন্ট আই ওয়ান ডিফারেন্স আই টু, কারণ বিসি পথে কী হবে একটা নিচ থেকে উপর, উপর থেকে নিচে যায়, তাহলে এটি কি এক লাইনে কারেন্ট, এটি কি এক লাইনে কারেন্ট, এটি কি এক লাইনে কারেন্ট, এই জন্য আমরা সবসময় তিনটা লাইনে তিনটে দুটো লুপ দিয়ে দুটো কারেন্ট বের করছি, আর যে লাইনে দুটো ডাবল কারেন্ট গেছে প্লাস মাইনাস দিয়ে আমরা বের করে নিয়েছি, এটা এটা ম্যাশ আর কিছু ম্যাশ, অর্থাৎ মেন কথা হলো এটি ক্যালকুলেশন কমাই দেয় সহজ করে দেয়, কেরলাসে আছে আমাদের দেখি নিয়ে তবু ভাই তোমাদেরকে একটা দেখাই দিছে একটা বুঝাই দিছি।
নোমান রশিদ বুঝছো কিনা ম্যাচটা? ম্যাচ তোমাদের লেভেলে নাই, হার লেভেল আছে মেনলি। ম্যাচ ছাড়া তুমি আগে কিসব দিয়ে করতে পারো তোমার ইচ্ছা, এক্সপার্ট না হলে ম্যাচে করার দরকার নাই, কিসব দিয়ে করো। কিসব ম্যাচের মধ্যে সিমিলার, প্রায় কাছাকাছি। ভাই ক্লিয়ার রোমান রশিদ অনেক ভালো লাগছে, তুমি যে ক্লিয়ার লিখছো করে যে শান্তি হয়ে গেছে, কারণ তোমার জন্য তো কষ্ট করে আমি এটা করছি। হ্যাঁ, যে এটা দেখাচ্ছি ক্লিয়ার হয়ে গেছে তুমি, এই ব্যাপারটা অনেক ভালো লাগছে রোমান। নোমান রশিদ ওকে থ্যাংক ইউ। তাহলে আমি এমনি চলতরিতে তিনটা ক্লাস নিয়েছি, আর কত নিউজ বুঝতে পারছি না, প্রতিটা জিনিস আনকমন জিনিস আমি ট্রাই করেছি দেখাতে, মোটামুটি টুকটাক সব কিছু মোটামুটি দেখিয়েছি, তবুও টুকটাক কিছু মিসিং থাকলে তোমরা আমার থেকে পরে জেনে নিও পার্সোনালি, আমাকে নক দিও, আমি ট্রাই করবো তোমাদের দেখাতে। তো আশা করি তোমরা বুঝে ফেলছো। আর কোনো কোয়েশ্চেন আছে কি নোমান, আর যারা আছে বললাম সহ, আর কোনো কোয়েশ্চেন আছে কি? তো আমি এখানে রাখছি তাহলে, তো তোমরা ভালো থেকো, আশা করি তোমরা ম্যাচটা বুঝে ফেলছো। এবার বাকিটা করবো, যদি তিনটা লুপ থাকে তাহলে তিনটা ম্যাচ হবে। তো আমি লাস্ট একটা লাইন লিখিয়ে দিই না, তোমার মন ভালো থাকবে না, একটা লাইন দেখো নোমান, দেখো তোমার জন্য দেখাচ্ছি ম্যাচটা। দেখো হুইটস্টোন ব্রিজ নীতি থাকে যদি, এখানে ম্যাচ কীভাবে সেট করবো মনে করো, আমি জাস্ট একটা রাফ আইডিয়া দেখাচ্ছি এক্সাম্পল টুতে, তুমি একটু ভালো করে খেয়াল করো। জাস্ট এখানে জি এখানে ব্যাটারি ধরো আছে, এর ব্যাটারি ধরো এখানে আছে, এটা ই আছে আমাদের, এটা আমাদের আই আছে, না এটা আই বলা যাবে না, কারণ ম্যাচের জন্য আমরা কখনো এসব দিতে পারবো না। এটা আর, এটা পি কিউ আর, এটা পি কিউ আর এস, এটা কথা আমাদের জি। তো তুমি যদি নর্মাল পাগল হয়ে নাম্বারিং করো, এ এটা কথা আমাদের বি, এটা কথা আমাদের সি, এটা কথা আমাদের ডি, এটা কথা ই, এটা এটা এফ, এটা কেমন জি। তো তুমি যদি নর্মালি, তুমি যদি নর্মালি কারেন্ট আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর হচ্ছে পাগল হয়ে যাবে, এখানে ম্যাচ করবে এভাবে, এটা কি আমাদের আই ওয়ান ধরে নেবা, এটাকে কী করবো আমরা আই টু ধরে নেবা, বুঝো ভালো করে এটা কী দেবো, এটাকে কি আই থ্রি ধরে নেবো, আমি সে তোমরা বুঝে ফেলছি আমার কথা। তিনটা লুপ, তিনটা লুপ, তিনটা কারেন্ট, এভাবে করবা। তাহলে এখানে যদি কীভাবে প্লাস মাইনাস হবে বুঝে নিও, এখানে কীভাবে আমাদের প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে বুঝে নিও, এটা কীভাবে আমাদের প্লাস মাইনাস হবে বুঝে নিও, আই ওয়ান কারেন্টের জন্য, আই টুর জন্য কীভাবে প্লাস মাইনাস হবে, আই টির জন্য কীভাবে প্লাস মাইনাস হবে, আই টির জন্য এইটা প্লাস এটা মাইনাস হবে, এখানে আই থ্রির জন্য এটা প্লাস এটা মাইনাস হবে, আই থ্রির জন্য এটা প্লাস এটা মাইনাস হবে, ব্যাস এটা মাইনাস এটা প্লাস হবে, আমি সে তোমার বুঝে ফেলছি। তাই আমি নর্মালি বলি এ বি লুপে যদি হয়, এ বি ডি এ লুপে, এ লুপে যদি আমি ধরি, খেয়াল করো মজার জিনিস বুঝার কথা ভাই, তাহলে কী হবে আই ওয়ান আই ওয়ান পি আই ওয়ান পি, বিতে যখন বি সিতে যাবো, এ থেকে বিতে গেছি ঠিক আছে ফাইন, বি থেকে ডিতে আসলে মজার জিনিস, প্লাস কত হবে আই ওয়ান জি ঠিক আছে, মাইনাস আই টু জি, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, মাইনাস আই টু জি, এইটাই মেশার জন্য বাড়তি আসে, বি থেকে যখন ডিতে আসবা তুমি তখন আই ওয়ানের জন্য আই ওয়ান জি লিখবা ঠিক আছে, কিন্তু ঠিক একইভাবে ওই সময় কি আই টু কারণ নিচ থেকে উপরে যাবে বলে মাইনাস আই টু জি লিখতে হবে, আর ডি থেকে যখন এতে আসবে, ডি থেকে যখন তুমি এতে আসবা তখন প্লাস দিয়ে কী লিখবে তুমি, আই ওয়ান কথা আসবে আই ওয়ান আর, আমি সে বুঝছো আই ওয়ান আর, কিন্তু আবার এই লাইনে কিন্তু আই ওয়ান আই ওয়ানটি উপর নিচ থেকে উপরে যাচ্ছে, আর এই লাইনে এখান থেকে আই থ্রি কারেন্ট যাচ্ছে, মাইনাস কথা হবে আই থ্রি আর, এই যে বাড়তি কষ্ট কি শূন্য, এই দুটো লাইন বুঝছো কিনা খুব মারাত্মক জিনিস, বুঝলে বাকিগুলো সবগুলো লুপ একই রকম হবে। তাহলে এই লাইনে দুটো কারেন্ট আছে, এই লাইনে দুটো কারেন্ট আছে, এই লাইনে একটা, এই লাইনে একটা, এই লাইনে দুটো, নিচে একটা উপরে একটা, এখানে দুটা নিচে একটা উপরে একটা, এই জন্য এই ব্যাপারটা হয়েছে, এই দুটো লাইন বাড়তি আসছে। একইভাবে তুমি বিসি তুমি নিজে বাসায় করে নিও, বি সি ডি বি লুপে, একইভাবে এ ডি সি এফ জি এ লুপে, এই দুটো তুমি বাসায় করে নিও একইভাবে বুঝে নিয়ে ভাই, এখানে দুটো কারেন্ট আছে কিন্তু, একটা কারেন্ট কি আই ওয়ান উপর এদিকে যাচ্ছে আর আই থ্রি এদিকে যাচ্ছে বুঝে নিয়ে ভাই, আর আই আই ওয়ান নিচ থেকে উপরে যায় আর আই টু কি উপর থেকে নিচে যাচ্ছে, এখানে কি আই টুটা এদিকে আসতেছে আর আই থ্রিটা কি এদিকে যাচ্ছে, এই ব্যাপারগুলো ক্লিয়ার হতে হবে। এখানে দুটো কারেন্ট, এখানে দুটো কারেন্ট, এখানে দুটো কারেন্ট, আমি কি দুটো ভোল্টেজ, দুটো ভোল্টেজ, দুটো ভোল্টেজ, আমি আশা করি আমার কথা বুঝছো। এই এত বড় কমপ্লেক্স হুইটস্টোন ব্রিজ নিতেও তোমরা যদি ম্যাচ দিয়ে করো খুব সহজে তিনটা লাইন দিয়ে বের হয়ে যাবে, তুমি আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আই ফাইভ আই সিক্স কারেন্ট দিয়ে করো, কিসব দিয়ে করো,
ফার্স্ট সেকেন্ডে মিশে তো তোমার জানে পানি থাকবে না। ম্যাশ এখানে তুমি ইফেক্টিভ মনে করতে পারো, মানে বড় সার্কিটে ম্যাশ বস আর ছোট সার্কিটে ম্যাশ আর কিশপসের মধ্যে কোনো তফাত নাই। আশা করি তোমরা সবাই ক্লিয়ার, আমার কথা বুঝতে পেরেছো। তো তোমরা ভালো থেকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নতুন অধ্যায় নিয়ে আমাদের সাথে দেখা হবে। তো তুমি ভালো থেকো, ওকে, আল্লাহ হাফেজ।